আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পারিদার ক্লাস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কামারপুকুর রামকৃষ্ণ মিশনে 2024 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে হোস্টেলের ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেই নোটিশ নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে আবেদন করবেন, পরীক্ষার লাস্ট ডেট কবে, অ্যাডমিশান ফিস কত, বা সেই কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে আপনার লোকেশনের দূরত্ব কত হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য নিয়ে। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই পেজে। এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে গিয়ে ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং আপনারা কিভাবে সেই ফর্মটি নোটিশটি ডাউনলোড করতে পারবেন সেটাও আমি যেভাবে পরপর দেখাচ্ছি সেইভাবে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, এখানে দেখুন অ্যাডমিশান যে অপশান রয়েছে এই অ্যাডমিশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে নিচে এইখানে যে লেখাটা এসছে অ্যাডমিশান নোটিশ ফর স্টুডেন্ট ক্লাস ফাইভ ইন হোস্টেল স্কলার্স একাডেমিক সেশন 2023 লেখা আছে, বাট এটা 2024। ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান ফর্মস ফর ক্লাস ফাইভ হোস্টেল স্কলার্স 2024। ওকে, দিয়ে এখানে যে ওপেন রয়েছে এখানে ওপেন করবো পিডিএফটাকে। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশে কি বলা আছে সমস্তটাই আমি আপনাদেরকে একবার বলে দিই। দেখুন কি বলা আছে, হোস্টেল স্কলার্স 2024 ক্লাস ফাইভের হোস্টেলের স্কলার্সের জন্য আবেদন করতে পারবেন। দেখুন কি বলা আছে, স্কুলের যে ওয়েবসাইট রয়েছে আর কে এম পিএস কামারপুকুর .org, এই যে ওয়েবসাইট রয়েছে স্কুল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনাদেরকে যে ফর্ম সেই ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে 7/9/2023 থেকে 18/9/2023 তারিখের মধ্যেই আপনারা ওয়েবসাইটে ফর্মটা পাবেন। এবার বলা আছে এই তারিখের মধ্যে আপনারা ফর্মটা ডাউনলোড করে নিলেন। এই যে ওয়েবসাইট লিঙ্ক এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গিয়ে আপনারা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে যে ফর্মের যে পেজ সেই জায়গায় চলে যাবেন। ওকে, তারপরে কি বলা আছে, দেখুন আফটার ডাউনলোডিং দ্য ফর্ম ইট শুড বি ফিল্ড আপ অ্যান্ড সাবমিটেড টু দ্য স্কুল অফিস বাই হ্যান্ড উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস উইথিন 21/9/2023। দেখতে পাচ্ছেন 27 সেপ্টেম্বর স্টার্ট হয়ে গেছে, 18 সেপ্টেম্বর লাস্ট ডেট, এবং লাস্ট ডেট হচ্ছে ফর্ম তোলার, এটা হচ্ছে 18 সেপ্টেম্বর হচ্ছে ফর্ম তোলার লাস্ট ডেট। ওয়েবসাইটে আপনারা 18 তারিখ পর্যন্ত ফর্ম পাবেন, এরপর সাবমিট করবেন স্কুল অফিসে গিয়ে ফিল আপ করে। স্কুল অফিসের ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর, এই ডেটের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। টাইম এখানে বলে দেওয়া আছে বেলা 11টা থেকে বেলা 12টা 30, এই মধ্যে আপনারা গিয়ে জমা দেবেন, এক্সেপ্ট সানডেস অ্যান্ড লিস্টেড হলিডেজ, অন্যান্য যে সরকারি ছুটি রয়েছে সেগুলো। এইবার দেখুন কারা আবেদন করতে পারবে, যারা বর্তমানে ক্লাস ফোরে পড়াশোনা করছে এবং যাদের লোকেশান স্কুল থেকে 15 কিলোমিটারের দূরে, তারাই কিন্তু এই হোস্টেলের জন্য আবেদন করতে পারবে। তারপরে দেখুন বলা আছে বয়স কত হবে, 10 ইয়ার্স টু 11 ইয়ার্স, 10+ থেকে 11 বছরের মধ্যে হতে হবে। 1/1/2024 উইল বি এলিজিবল ফর গেটিং দ্য চান্স পার্টিসিপেটিং ইন দ্য অ্যাডমিশন প্রসেস। 1/1/2024 এই তারিখ অনুযায়ী স্টুডেন্টের বয়স হতে হবে 10 ইয়ার্স টু 11 ইয়ার্সের মধ্যে। তারপরে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ ফিল আপ ফর্মস, ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, ফটোকপি অফ আধার কার্ড বোথ স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস, আধার কার্ড কিন্তু স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টসের দুজনেরই লাগবে, ফটোকপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যান্ড প্যারেন্টস ভোটার আইডি কার্ড, ফটোকপি মার্কশিট অফ ক্লাস ফোর টিল ডেট, মানে এখনও পর্যন্ত যে ক্লাস ফোরের যে মার্কশিট বা হাফ ইয়ারলি যে সিট পাওয়া গেছে সেটা এখানে দিতে হবে, সার্টিফিকেট ফর্ম প্রেজেন্ট স্কুল লিভিং রিটেন প্রেজেন্ট ক্লাস, সার্টিফিকেট ফ্রম প্রেজেন্ট স্কুল
হ্যাভিং রিটেন প্রেজেন্ট ক্লাস। ওকে, তো এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে, সবগুলোই জেরক্স। তারপরে দেখুন এখানে বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন ফর্ম 21 সেপ্টেম্বর, এই ডেটের আগে আপনারা ফর্ম জমা দেবেন। সিলেকশান উইল বি ডান থ্রু দ্য একাডেমিক পারফরমেন্স টেস্ট অফ 16 মার্চ, 60 নম্বর এক্সাম হবে, বেঙ্গুলি 15, GK 5, English 15 এবং Mathematics 25। দেখতে পাচ্ছেন বেঙ্গুলি, GK, ইংলিশ, ম্যাথ, ম্যাথ, ইংলিশ, GK অ্যান্ড বেঙ্গুলি, এই চারটি সাবজেক্টের উপরেই এক্সাম হবে। প্রবাবলি যে ডেট, সম্ভাব্য ডেট বলা আছে 8ই নভেম্বর, 8ই নভেম্বর এটা সম্ভাব্য ডেট বলা হচ্ছে, সেটা চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন আশ্রমের 2024 শিক্ষাবর্ষে হোস্টেলের জন্য আবেদনের প্রক্রিয়া, আবেদন পদ্ধতি। আপনারা যে ডেট বলা আছে সেই ডেটের মধ্যেই ফর্মটা ডাউনলোড করে নেবেন, 18 সেপ্টেম্বরের মধ্যে এবং 21 সেপ্টেম্বরের মধ্যে আপনারা স্কুল অফিসে গিয়ে সেটি জমা দেবেন। এছাড়া আপনাদের আদার যদি আরও কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে যাবেন, আপনারা ক্লিক করলেই ফর্মের জায়গায় পৌঁছে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।